نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الله، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. الله فاق رب العالمين دربار الاخر شكريا جي. الله فاق رب العالمين اپنا قیاما کے اخن پر جند حیات رکھے جمعان نماز آدار ادش ہے আশার এবং নামাজের কাতারে বসার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবার কত মানুষ জিন্দা আছে অসুস্থ। জামাতে আসার তৌফিক হয় নাই, বরং তারা খুব আফসোস করতেছে নামাজে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থও রেখেছেন, আবার কত মানুষ তো নামাজই পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করছেন। আবার আজকে এই মুহূর্তে এত বড় জামাত অন্য কোথায় আছে কিনা আমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জামাতের সাথে নামাজ আদায়ের উদ্দেশ্যে সেই জামাতে হাজির হওয়ার তৌফিক দান করছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া কেয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না। কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ। যদি আমরা মাওলা ফাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দিবেন। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারি, আল্লাহ তো নিয়ামত দিবেনই না, বরং কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করবেন। আর সবচেয়ে বড় নিয়ামত হলো ইবাদত করার তৌফিক মিলা, হেদায়েত পাওয়া। এই হেদায়েতের চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। সবচেয়ে বড় নিয়ামত কি ভাই? এর চেয়ে বড় নিয়ামত নেই। যত নিয়ামত আছে এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করছেন সে সব কিছু পাইছে, আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন নাই সে যদি গোটা দুনিয়ার মধ্যে বড় ধনী হয়, গোটা দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী প্রেসিডেন্ট হয়, সবচেয়ে জ্ঞানী হয়, সবচেয়ে আকর্ষণীয় হয়, সব দিক থেকে যোগ্য হয়, কিন্তু হেদায়ত পায় নাই, তার চেয়ে কপাল পোড়া মাহরুম আর কেউ নেই। সে সবচেয়ে বড় মাহরুম, সবচেয়ে বড় কপাল পোড়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়াতে কিছু দেয় নাই, এক টাকারও মালিক না, এক শতক জমিরও মালিক না, না তার আলোচনা কোথায়ও হয়, না তার জন্য কোনো বড়লোকদের দরজা ওপেন হয়,
না কোন বড়লোকদের মেয়ের জন্য তাকে প্রস্তাব দেয়া হয় নাকি ভদ্র বিশিষ্ট কোন মজলিসে তাকে ডাকা হয় বড় লোকদের যদি দস্তারখানে তাকে জায়গাও না দেয়া হয় যেখানে অনেক নামি দামি লোক বসা আছে সেখানে যদি তাকে ঢোকার চান্সও না দেয়া হয় এক কথায় তাকে কেউ চিনে না জানে না সম্মান ইজ্জত কিছুই করে না না টাকার মালিক না জমির মালিক না এলেমের মালিক না বংশের মালিক কিছুই নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের নেমাত দান করছেন যদিও দুনিয়াতে তার কিছু নাই আসলে তার চেয়ে ধনীও কেউ নাই সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে ফরমান দুই ব্যক্তি এর মধ্যে এক ব্যক্তি চির সুখী দুঃখ কষ্ট কি জিনিস সে জন্ম হওয়ার পর থেকে কোনোদিন দেখে নাই এত সুখী মানুষ আর একজন এত দুঃখী সুখ কি জিনিস জন্ম হওয়ার পর থেকে সে কোনোদিনই দেখে নাই সুখ কি জিনিস শুধু কষ্ট আর কষ্ট দুঃখ আর দুঃখ আল্লাহ পাকের কি কৃষ্ণা যেই ব্যক্তি চির সুখী তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে এক ঝলক তাকে জাহান্নাম দেখানো হবে এবার তাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ করছো শান্তি করছো তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলছি আমি দুনিয়ার মধ্যে এক মুহূর্তের জন্য কখনো সুখ করি নাই তার মানে জাহান্নামের কষ্ট এত মারাত্মক এত ভয়ঙ্কর যে জাহান্নাম এক ঝলক দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত সুখ শান্তি মুহূর্তের মধ্যে ভুলে যাবে আর যে ব্যক্তি চির দুঃখী দুনিয়াতে সুখ কি জিনিস কোনোদিন দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের নাম নেয়ামত এক ঝলক দেখাবেন ওই যে তোমার ঠিকানা ওই যে তোমার স্থান এক ঝলক জান্নাত দেখার সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়াতে কি পরিমাণের কষ্ট ক্লেশ শিকার করছো সহ্য করছো কি পরিমাণের কষ্ট করছো ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলছি দুনিয়ার মধ্যে আমি এক সেকেন্ডের জন্য কোনোদিন কষ্ট করি নাই তার মানে হলো এই দুনিয়ার সুখ আসলে অরিজিনালি কোনো সুখ না আর দুনিয়ার কষ্ট অরিজিনালি কোনো কষ্ট না আসলে মূল সুখ হলো শান্তি হলো জান্নাতের আর মূল কষ্ট হলো জাহান্নামের কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করছেন তার চেয়ে বড় নেয়ামত আর কিছুই হতে পারে না দেখেন কোরআন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি বলেন বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকেই এমন কিছু মুজিজা দিয়েছেন বিষয় দিয়েছেন যার মাধ্যমে মানুষ তার উপর ঈমান আনবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন ওহি কোরআন আমি আশা করি অন্যান্য সমস্ত নবীর চেয়ে আমার উম্মত আমার অনুসারী অনেক বেশি হবে কারণ হলো সমস্ত নবীদের মুজিজা চর্মচক্ষুর সাথে সম্পৃক্ত যতদিন দেখা যায় বা তারা আছে ততদিন মুজিজাও ছিল এবং তার মাধ্যমে মানুষ ঈমান এনেছে তারাও নাই মুজিজাও শেষ হয়ে গেছে কিন্তু কোরআন এমন এক বিষয় যা কোনোদিন ধ্বংস হওয়ার নয় আমার নবী নাই কিন্তু কোরআন আছে কোরআন কেয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েত রহনুমাই করতে থাকবে পথ প্রদর্শন করতে থাকবে হযরত
صالح عليه الصلاة والسلام كي الله فاق رب العالمين اشتي دان كوري سلن ناقت الله جاكي بلا ہوئي تو الله فاق رسطي حضرت موسى عليه الصلاة والسلام كي الله فاق رب العالمين لاتھی دیا چلن صالح عليه الصلاة والسلام اشتي شمپر كي تاپنا قوم بشي جانن قوم سمود روپر حضرت صالح عليه الصلاة والسلام اشتن تاري گترت تھے كي صالح عليه السلام মানুষদের কি ঈমানের প্রতি আহ্বান করছে ঈমান আনো শিরক ছাড়ো মূর্তি পূজা বাদ দাও মানুষ বলছে আশ্চর্য হয়ে আমাদের মধ্য থেকে একজন নবী আসবে এটা কি করে হয় ওই যে প্রশ্নগুলো আমার নবীর উপরেও করছিল যুগে যুগে তার কম তাদের নবীদের উপরে এইভাবে প্রশ্ন তুলছে বেশ ভালো কথা যদি সালে নবী হবে তাহলে তো নবী হওয়ার যোগ্য আমরা অনেক বেশি কারণ আমরা বংশীয় আমরা জ্ঞানী আমরা ধনট্ট আমরা মর্যাদা সম্পূর্ণ সালের মতো লোক সে কেন নবী হতে যাবে বেশ ভালো কথা সালে যদি নবী হয়ে থাকে তাহলে তার অনুসারী এই গরীব লোকগুলি কেন নিম্ন বংশের লোকগুলি কেন যাদেরকে সমাজ ডাকে না সমাজ যাদেরকে স্থান দেয় না তারা কেন তার অনুসারী হবে অনুসারী তো আমরা যারা বড় আছি তাদেরই করা উচিত কিন্তু যদি নবী হবে তাহলে এই সমস্ত নিম্ন মানুষগুলি কেন তার অনুসারী হতে যাবে অশিক্ষিত লোকগুলি কেন অনুসারী হতে যাবে এরকম বিভিন্ন ভাবে কটুক্তি এভাবে বলতেছে সালেহ তুমি নবী হয়ে থাকো তাই নিদর্শন দেখাও মুজেজা দেখাও মুজেজা মানে হলো আজেজ করনা অপারগ করে দেয়া মুজেজা এমন এক জিনিস যার থেকে এটা প্রকাশিত হয় আল্লাহর তরফ থেকে এটা প্রকাশিত হয় কার মাধ্যমে এটা অন্য সবাইকে অপারগ করে দেয় এর সমতুল্য আর কেউ হতে পারে না কারামত ওলিদের কারামত এবং নবীদের মুজেজা তো বলে কোন একটা নিদর্শন দেখাও মুজেজা দেখাও যার মাধ্যমে আমরা তোমাকে বিশ্বাস করতে পারি যে তুমি নবী হযরত সালে আলাইহিস সালাত ওয়াস সালাম বললেন কি দেখতে চাও কি ধরনের মুজেজা তুমি চাও দেখতে চাও যদি আমি আমার মতো করি তাহলে তোমরা বিশ্বাস নাও করতে পারো তোমরা কোন ধরনের মুজেজা দেখতে চাও কই যে আমাদের সামনে পাহাড় আছে বা এই যে নির্মাণকৃত স্থাপনার মধ্যে যে পাথর আছে সেই পাথরের মধ্য থেকে কোন উষ্টি বের করে নিয়ে আসো সেই উষ্টিটা গর্ভবতী হওয়া চাই এবং আমাদের কাছে আসে আসার সাথে সাথে বাচ্চা প্রসব করা চাই দুইটা শর্ত উষ্টিটা কি হওয়া চাই গর্ভবতী হওয়া চাই এবং আমাদের কাছে আসার পরপরই বাচ্চা প্রসব করা চাই এবং এই পাথরের মধ্য থেকে সেটা বের হওয়া চাই সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কেন মুজেজা তো এমন এক জিনিস যা সবাইকে অপরক করে দিবে যদি এটা স্বাভাবিকই হয় তো সেটা মুজেজা হয় না কারামত হয় না কি কথা ঠিক না হযরত মুজেজ হযরত সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাথরের মধ্য থেকে একটা উষ্টি বের করে দিলেন যে উষ্টিটা গর্ভবতী ছিল এবং কওমের কাছে আসার সাথে সাথেই বাচ্চা প্রসব করছে এর জন্য সেই উষ্টির নাম হলো নাকাতুল্লাহ আল্লাহ পাকের উষ্টি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন একে সম্মান করো ইজ্জত করো এর জন্য নির্দিষ্ট একটা দিন রাখো যেই দিনে এই উষ্টি এবং উষ্টির বাচ্চাই পানি পান করবে এবং তোমরা সেই দিন তার দুধ পান করে সে উপকৃত হবা আর ভিন্ন দিন তোমাদের কম এবং তোমাদের জানোয়াররা পানি পান করবে সময় ভাগ করে নাও বন্টন করে নাও খবরদার এই উষ্টিকে কেউ কষ্ট দিও না কেউ কষ্ট দিও না যেহেতু তারাই তার কাছে দাবি করেছিল কোন এক নিদর্শনের তখন সালে আলাইহিস সালাম প্রশ্ন করেছেন
যদি মুজিজা দেখাই তাহলে কি হবে ক্লিমান আনব কিন্তু এই জালেমরা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরুম করে দিয়েছেন তারা এই বাস্তব নিদর্শন দেখার পরেও ঈমান আনে নাই যেহেতু ঈমান আনে নাই তাদের ওয়াদা সত্ত্বেও তখন তাদের চেহারা বিবর্ণ হওয়া শুরু করেছে প্রথম দিনই পরের দিনই চেহারা বিবর্ণ হওয়া শুরু করেছে কিন্তু তাদের এক দলপতি এই মুজিজা দেখার সাথে সাথে ঈমান এনেছে কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে নাই এখন যেহেতু উষ্ট্রীর জন্য নির্দিষ্ট একটা দিন এবং কম এবং অন্যান্য জানোয়ারের জন্য নির্দিষ্ট একটা দিন এখন ওই সমস্ত জালেমরা মুশরিকরা বেঈমানরা একে অপরের সাথে আলোচনা শুরু করছে এটা কেমন হলো যে আমরা আগে সব সময় পানি পান করতে পারতাম জানোয়ারগুলিকে পানে পান করাতাম আর এখন উটের জন্য নির্দিষ্ট একটা সময় থাকবে তখন আমরা পানি পান করতে পারবো না এটা কেমন হলো এটা কি ঠিক এটা উচিত শুরু হয়ে গেছে সবর ইখতিয়ার করতে পারে নাই ধৈর্য ধারণ করতে পারে নাই এখন তাদের মধ্যে আস্তে আস্তে এই দাওয়াত উটে উষ্ট্রীর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এই দাওয়াত তারা নিজেদের মধ্যে নিজেরা শুরু করছে কিন্তু কেউ উটকে হত্যা করবে এই সাহস পাইতে ছিল না কিন্তু কওমের এক সুন্দরী মেয়েকে এক জুনার কাছে উপস্থিত করা হয়েছে আর এক জুনার কাছে আর এক সুন্দরী মেয়েকে উপস্থিত করা হয়েছে তোমরা যদি উষ্ট্রীকে হত্যা করতে পারো তাহলে এই সুন্দরী মেয়ে তোমাদের স্ত্রী হবে বুঝেন তো যে ধোকার জন্য সব সময় এই মেয়েদেরকে ব্যবহার করা হয় ধোকার জন্য এই মেয়েদের কি ব্যবহার করা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাবার জন্য এই মেয়েদের কি ব্যবহার করা হয়েছিল সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম উষ্ট্রীকে হত্যা করার জন্য লোভ হিসাবে এই সুন্দরী মেয়েদেরকে পেশ করা হয়েছিল যখন এই সুন্দরী মেয়েকে পেশ করা হয়েছিল ওই সালেমের আর আকলের মধ্যে বুদ্ধি জ্ঞান ছিল না সব পর্দাপ হয়ে গেছে বিবেকের মধ্যে তখন সে প্রস্তুতি নিছে উষ্ট্রী হত্যা করবে সে বলছে যে যখন উষ্ট্রী এইদিকে আসবে আমি তার উপর আক্রমণ করব এবং তোমরা আমার সহযোগিতা করবা ওই সালেম এক জায়গায় বসা ছিল উষ্ট্রী যখন হাঁটতেছিল তখন উষ্ট্রীর উপর আঘাত করছে এবং অপর অপর সবাই সাহায্য করে উষ্ট্রীকে হত্যা করছে এবং তার বাচ্চা চিল্লাইতে চিল্লাইতে পাহাড়ে চলে গেছে এবং গায়েব হয়ে গেছে আর কোনোদিন আসে নাই যেহেতু আল্লাহ পাকের নিদর্শনকে তারা হত্যা করছে অথচ তাকে সম্মান করার কথা ছিল এবং বলছে তাকে ইজ্জাত করে সম্মান করো তোমরাই তো চেয়েছিলা কোনো একটা মুজিজার এবং তোমাদেরই কথা অনুযায়ী উষ্টি দেওয়া হয়েছে এরপর তাকে সম্মান করতে পারো নাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক আওয়াজের মাধ্যমে ঠান্ডা করে দিয়েছে গোটা জাতি ধ্বংস করছে যাই হোক এরকম প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্রভাবে মুজিজা দান করেন যার মাধ্যমে মানুষ ঈমান আনে হেদায়েত প্রাপ্ত হয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কোরআন কোরআন এক মুজিজা কি মুজিজা ওই সময় আরব্বরা অনেক বড় অনেকই কবি ছিল সাহিত্যিক ছিল এবং তাদের ভাষার উপরে অনেকেরই অনেক দক্ষতা ছিল এবং জ্ঞানের শেষ পর্যায়ে তারা চলে গেছে আরবির দিক থেকে সাহিত্যতার দিক থেকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উম্মি নবীর উপরে এমন কোরআন নাজিল করছেন যে কোরআনের শুরুটাই হয়েছে মুজিজার মাধ্যমে কিসের মাধ্যমে মুজিজার মাধ্যমে তা আবার কেমন আল্লাহ পাক কোরআনে শুরু করছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি আলিফ লাম মিম এমন কিছু বিচ্ছিন্ন হরুফ যেই হরুফের মাধ্যমে কালেমা গঠন করা হয় বাক্য গঠন করা হয় আর বাক্য গঠন ওই ব্যক্তি করতে পারে যে পড়ালেখা করে আর যে ব্যক্তি পড়ালেখা করে না
সে তো কোনো বাক্য গঠন করতে পারে না পারে নাকি ভাই আলিফ লাম মিম এই বিচ্ছিন্ন হরুপ দ্বারা কোনো শব্দ গঠন করা কার দ্বারা সম্ভব যে ব্যক্তি লেখাপড়া করে আর যে পড়ালেখা করে না তার জন্য বিচ্ছিন্ন হরফের দ্বারা কোনো শব্দ গঠন করা এবং এর মাধ্যমে বক্তব্য দেয়া এর মাধ্যমে রচনা করা কোনোদিন সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতি হুরুফ মুকাত্তাআত কিছু বিচ্ছিন্ন হরুপ নাজিল করার মাধ্যমে ইশারা করতে চান হে গোটা দুনিয়ার মানুষ তোমরা জানো নবী মুহাম্মদ সে পড়ালেখা করে নাই কাউর থেকে শিখে নাই কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই কোনো উস্তাদের দ্বারা শিখে নাই কিন্তু তার উপরে যেই কোরআন নাজিল হচ্ছে সেগুলি শিক্ষিতদের জন্য সেগুলি কাদের জন্য শিক্ষিতদের জন্য এলে মূর্খদের কোনো ব্যাপার না উম্মিদের কোনো ব্যাপার না কিন্তু সেই কোরআন তার উপরে নাজিল হওয়ার পরে সেই কোরআনের মধ্যে লা রাইবা ফি এর মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাহ পাক ইশারা করতে চান হে গোটা দুনিয়ার মানুষ দেখো তোমরা যেই ভাষার মাধ্যমে কথা বলো যেই শব্দের মাধ্যমে সাহিত্য রচনা করো যেই ভাষার মাধ্যমে একে অপরের সাথে ভাব আদান প্রদান করো ঠিক ওই পরিচিত শব্দের মাধ্যমেই হরুফগুলির মাধ্যমেই আমি কোরআন নাজেল করেছি কিন্তু গোটা দুনিয়ার কোনো কিতাবের শুরুতে এই কথা লেখা নেই যে আমার বোর মধ্যে কোনো ভুল নাই ভ্রান্তি নাই বরং সবাই বলে যদি আমার বইয়ের মধ্যে কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি কার পরিলক্ষিত হয় আমাকে জানিয়ে দেবেন পরবর্তী সংস্কার আমি সংশোধন করে দেব কিন্তু নবী মুহাম্মাদের উপরে এমন এক কিতাব নাজেল করা হয়েছে যার শুরুতেই লিখা আছে লা রাইবা ফি এর মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই শোভা নাই সন্দেহের কোনো অবকাশ নেই কোরআন এমন এক কিতাব যা বুঝে পড়লেও সওয়াব না বুঝে পড়লেও সওয়াব নিজে পড়লেও সওয়াব অন্যের থেকে শুনলেও সওয়াব হযরত আব্দুল রাসূল রাদিয়াল্লাহু ফরমান মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হরফুন বল বাল আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন তিনি বলেন নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওয়ায়াত করেন তিনি ফরমান কোন ব্যক্তি নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এই তিনটা হরুফ তেলাওয়াত করে তাহলে তার প্রত্যেকটা হরুফের মধ্যে কয়টা করে নেকি হবে দশটা নেকি হবে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরুফ বরং আলিফ একটা হরুফ মিমও একটা হরুফ লামও আলিফ একটা হরুফ লামও একটা হরুফ মিমও একটা হরুফ তার মানে যেই ব্যক্তি আলিফ লাম মিম এই তিনটা হরুফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার আমল নামার মধ্যে ৩০টা নেকি লিখে দিবেন এখানে একটা কথা খুব গভীরভাবে চিন্তা করা উচিত আমাদের অনেকেই বক্তব্য দিয়ে থাকেন যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো হে আমার দোস্ত আপনার গবেষণা ঠিক না আপনার বুঝও ঠিক না আপনার কথাও ঠিক না বলে কেন আমি আপনাকেই প্রশ্ন করতে চাই আপনি যদি বলেন কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই তাহলে আপনাকে আমি প্রশ্ন করতে চাই আলিফ লাম মিম এর অর্থ আপনি কি বুঝছেন এ সম্পর্কে আপনি কি জানেন আপনি তো কিছুই জানেন না আমরাও জানি না এর অর্থ মর্ম সম্পর্কে একমাত্র কে জানে আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন অথচ নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ফরমান যেই ব্যক্তি আলিফ লাম মিম এই তিনটা হরুফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ৩০টা নেকি লিখে দিবেন ইয়াসিন এ সম্পর্কে আপনি কি জানেন এর মর্ম সম্পর্কে কি জানেন তসিন নুন কফ এরকম বহু সুরার প্রথমে যে হরুফ মুকাত্তাআত দ্বারা শুরু করা হয়েছে এর অর্থ সম্পর্কে আমরা জানি না কিন্তু এই তো কোরআন পড়ার সাথে সাথে কি হবে সওয়াব হবে কাজেই যারা বলেন
কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই আসলে তাদের কথা ঠিক না বরং কোরআন এমন এক কিতাব যা বুঝিয়া পড়লেও সওয়াব অর্থ না বুঝলেও সওয়াব অর্থ বুঝলেও সওয়াব নিজে পড়লেও সওয়াব অন্যের থেকে শুনলেও সওয়াব শুধু কি তাই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের দিকে তাকায়া থাকলে সওয়াব হয় কোরআনকে সম্মান ইজ্জত করলে সওয়াব হয় কোরআন এমন এক কিতাব আল্লাহু আকবার এত দামি এত সম্মানিত কোরআন যেখানে যেই জায়গায় যার সাথে সম্পর্ক স্থাপন করছে তখন সেই জায়গা সেই ব্যক্তি দামি হয়ে গেছে কোরআন নাজিল হয়েছে শবে কদরের রাত্রিতে এর জন্য রাত্র দামি হয়ে গেছে সমস্ত রাত্রির চেয়ে হাজারো গুণ বেশি দামি হলো শবে কদরের রাত্রি কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে সমস্ত নগরীর মধ্যে মক্কা নগরী দামি কোরআন নাজিল হয়েছে গার হেরার মধ্যে সমস্ত পাহাড়ের মধ্যে হেরা গুহা দামি কোরআন নাজিল হয়েছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সমস্ত নবীদের মধ্যে আমার নবী দামি কোরআন নাজিল হয়েছে রমজান মাসে সমস্ত মাসের মধ্যে রমজান মাস দামি দেখেন কোরআন যেই কাগজের ভিডিকা হয় সেই কাগজটা সমস্ত কাগজের মধ্যে দামি হয়ে যায় কোরআন যেই কালি দিয়ে লেখা হয় সেই কালিটাও সমস্ত কালির চেয়ে দামি হয়ে যায় কোরআনকে যে কাঠের উপরে রেখে তেলাওয়াত করা হয় সেই কাঠটাও সমস্ত কাঠের মধ্যে দামি হয়ে যায় কোরআনকে যে কাপড় দিয়ে আবৃত করা হয় সেই কাপড়টাও সমস্ত কাপড়ের মধ্যে দামি হয়ে যায় কোরআন যে সিনার মধ্যে থাকে সেই সিনাটা সবচেয়ে দামি সিনা হয়ে যায় কোরআন যে পড়ায় সেও দামি হয়ে যায় কোরআন যে পড়ে সেও দামি হয়ে যায় কোরআন সে শুনে সেও দামি হয়ে যায় এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু বুখারীর মধ্যে রাওয়ায়াত আসছে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি যে কোরআন শিক্ষা দেয় শিক্ষা নেয় কোরআনের উস্তাদ এবং কোরআনের ছাত্র সবচেয়ে দামি কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন পড়ার এবং কোরআন শিকার তৌফিক দান করেন আমিন তাই কোরআন সবচেয়ে দামি এর জন্য অন্য কিতাবের সাথে কোরআনের সাথে আসলে তুলনা করা ঠিক না আপনারা যারা বলছেন যে না বুঝিয়া পড়লে সওয়াব নাই এটা নিচুক আপনাদের আকল আপনাদের বুদ্ধি আর আকল এবং জ্ঞান দিয়ে কোরআনকে চিরা ঠিক না কোরআন এমন এক কিতাব আপনি কি জানেন অন্য অন্য সমস্ত কিতাব বা বই পড়ে ফুঁক দিলে রোগ ভালো হয় না কিন্তু কোরআন এমন এক কিতাব যা তেলাওয়াত করে যদি কোনো জায়গায় ফুঁক দেওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো সমস্যা হাজারো রোগকে দূর করে দেন হাদিসের মধ্যে আসছে সহি রাওয়ায়াতের মধ্যে আসছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল কাফেলা পাঠিয়েছেন উসুল করার জন্য তারা গেছে সেখানের গোত্রপতি যে সমাজপতি সে কোনো এক বিষাক্ত কিছুর আঘাতে মুমূর্ষু অবস্থায় এখন তাদেরকে দেখে কওমের লোকজন বলতেছে তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে ঝাড়ফুঁক দিতে পারে এমন কেউ কি আসো তা মুসলমানদের যে ব্যক্তি নেতা সে বলে হ্যাঁ আমি পারি ঝাড়ফুঁক দিতে পারি আমি জানি কয় ঠিক আছে দাও তখন তিনি সুরা ফাতিহা পড়ে তাকে ফুঁক দিছে ফুঁক দেওয়ার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোগকে ভালো করে দিয়েছে এখন যেহেতু তাদের দলপতি তাকে ঝাড়ার কারণে ভালো হয়ে গেছে এর জন্য তাদেরকে অনেক উপহার দিয়েছে এখন তারা চিন্তা করছে এই ঝাড়ফুঁক দেওয়ার কারণে যে উপহার দিছে উপঢৌকন দিছে এটা খাওয়া জায়েজ কি জায়েজ না সন্দেহের মধ্যে পড়ে গেছে তারা নিজেরা খেলেন না মদিনায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে বসে ইয়া নবী আল্লাহ এরকম তো ঘটনা করে তো বুঝলা কীভাবে বলি ইয়া নবী আল্লাহ আমার মনের থেকে আসছে যে আমি সুরায় ফাতিহা পড়ে ফুঁক দিই আমি ফুঁক দেওয়ার পরে তো ভালো হয়ে গেছে এখন এই হাদিয়া দিছে এখন আমরা খাওয়া খেতে পারবো কি পারবো না বলে হ্যাঁ তোমরাও খাও আমাকেও দাও সুবহানাল্লাহ এর জন্য সুরায় ফাতিহা শেফা শাফিয়া সুরায় ফাতিহা কেউ যদি ঠিক মতো পড়ে পানির মধ্যে ফুঁক দেয় বা খাওয়ার মধ্যে ফুঁক দেয় এবং ফুঁক দিয়ে খায় আল্লাহ পাক রব্বুল আলামিন
হাজারো হাজারো রোগ আরোগ্য করে দেন, ভালো করে দেন। এর জন্য কার যদি রোগ শোক হয় আমি অনুরোধ করব যে সূরা ফাতিহা তিনবার হোক, পাঁচবার হোক, সাতবার হোক, খানার মধ্যে, পানির মধ্যে, কোনো জিনিসের মধ্যে ফুঁক দিয়ে খেতে থাকেন। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোগের থেকে আপনাকে শিফা দান করবেন। কাজেই কোরআনকে অন্য অন্য কিতাবের মতো মনে করলে ঠিক হবে না। লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। প্রথম থেকে যাহা কিছু আছে সব কিছু সত্য, ভেজাল মুক্ত। হ্যাঁ, যদি কোরআনের মধ্যে কার মধ্যে কোনো সন্দেহ সৃষ্টি হয়, ভুল ধরা পড়ে, তাহলে মনে করতে হবে এই ভুল বা সন্দেহ কোরআনের না, এই ভুল বা সন্দেহ তার এলেম বা জ্ঞানের কমতি। কথাটা বুঝাতে পারে নাই। এই ভুল বা সন্দেহ কেন সৃষ্টি হয়েছে, তার জ্ঞানের কমতির কারণে, তার এলেমের কমের কারণে। আমি কথাটা এইভাবে বলতে চাই, বুঝাতে চাই, যেমন ধরে নেন কোনো একটা ছেলে অ্যালজাব্রা অঙ্ক এখনো শিখে নাই। অ্যালজাব্রা অঙ্ক তো কাটাকাটি, এখানে কাটে সেখানে কাটে, আর বাচ্চার তো ভাবে যে কোনো অঙ্ক যদি না হয় তাহলে এরকম আড়াআড়িভাবে কাটা দিলেই কি হয়ে যায়, অঙ্ক বাঁধ। তা অ্যালজাব্রা অঙ্ক তো বারবার এখানে কাটতে হয় সেখানে কাটতে হয়। এখন ছেলে তো দেখতেছে অ্যালজাব্রা অঙ্ক করতেছে বারবার কাটতেছে, মানে এটা হয় নাই, কথা ঠিক না, এটা উস্তাদ ভুল করতেছে। এখন ওই বাচ্চা যে এখন পর্যন্ত অ্যালজাব্রা অঙ্ক পর্যন্ত যায় নাই, সে উস্তাদের যে ভুল ধরছে যে উস্তাদ অঙ্ক কেটে অঙ্ক ভুল করছে। আচ্ছা, এই ছেলে যে উস্তাদের ভুল ধরছে, আসলে ভুলটা কি উস্তাদের না ছাত্র ভুল ধরার কারণ, তার জ্ঞানের কমতি হওয়ার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে, নাকি ভাই অঙ্ক ভুল হওয়ার কারণে? যেহেতু জ্ঞানের স্বল্পতা আছে, জ্ঞান পরিপক্ক না, এর জন্য উস্তাদের অঙ্কের মধ্যে ভুল পরিলক্ষিত হয়েছে। আসলে উস্তাদের অঙ্কের মধ্যে ভুল নাই, তার জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের কমতি। ঠিক মনে রাখতে হবে, কারোর দৃষ্টিতে যদি কোরআনের মধ্যে কোনো ভুল ধরা পড়ে, ভুল দেখেন, তাহলে মনে করবেন এই ভুল কোরআনের না, এই ভুল কোরআনের না, বরং আপনার জ্ঞানের স্বল্পতার কারণে আপনি কোরআনের মধ্যে ভুল দেখছেন। আপনি জ্ঞানী হন তাহলে দেখবেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সবই ঠিক। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নাই। হুদা লিল মুত্তাকিন, হুদা তুকা সুরার মতো কি মাসদার, হেদায়ত, এখান থেকেই হাদিয়া হাওয়াদি রহসি, হেদায়ত মানে পথ প্রদর্শন করা। হেদায়ত শব্দ অর্থ কি ভাই? পথ প্রদর্শন করা। যেমন হাওয়াদি রহসি, হাওয়াদি রহসি বলা হয় বন্য যন্ত্রদের অগ্রবর্তী যে যন্ত্র, যারা পিছনের জানোয়ারদেরকে পথ প্রদর্শন করে তাদেরকে বলা হয় হাওয়াদিল ওয়াহশি, অগ্রগামী জানোয়ার। এখান থেকেই হাদিয়া, এই যে হাদিয়া হাদিয়া বলেন না, হাদিয়া অমুকে হাদিয়া দিছে, এই হাদিয়া হেদায়ত থেকে। হাদিয়াকে হাদিয়া কেন বলা হয়, যেহেতু হাদিয়া মহাব্বতের পথ দেখায়, তাহাদু তাহাবু, হাদিয়া দাও মহাব্বত বাড়াও। কথাটা বুঝাতে পারি নাই, হাদিয়া কি করে ভাই? মহাব্বতের পথ দেখায়, হাদিয়া মহাব্বতের পথ দেখায় বিদায়ী, হাদিয়াকে হাদিয়া বলা হয়। অত হাদিয়া শব্দের অর্থ কি? পথ প্রদর্শন, হেদায়ত শব্দের অর্থ কি? পথ প্রদর্শন করা। সেখান থেকে হাওয়াদিল ওয়াহশি বা হাদিয়া, যেহেতু দেখবেন জানোয়ার যখন হাঁটতে থাকে, একটা জানোয়ার পিছনে সামনে থাকে, দেখছেন ওই জানোয়ার যেদিকে যায়, পিছনের জানোয়ার সেদিকে যায়, ওই সামনের যে জানোয়ার তাকে বলে হাওয়াদুল আসি, তার মানে পথ প্রদর্শককারী জানোয়ার, পথ প্রদর্শক, যে পথ প্রদর্শন করে। এখান থেকে হাদিয়া মানে যে মহাব্বতের পথ প্রদর্শন করে, এই জন্য তাকে বলে কি বলা হয়, হাদিয়া। হেদায়ত, হেদায়ত শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন দামি এক শব্দ লাগাই দিয়েছেন। এর জন্যই তো আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি হেদায়েত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই।
এসে দামি কোনো জিনিস হতে পারে না এই হেদায়েত দুই ধরনের ইরাদাতুত তরিক ইসালিল আল মাতলুব ইরাদাতুত তরিক পথ দেখিয়ে দেওয়া অথবা গন্তব্যস্থলে পৌঁছায়া দেওয়া লাজেম এবং মুতাদ্দি অর্থাৎ ডাইরেক্ট গন্তব্যস্থলে পৌঁছায়া দেওয়া এইটা একমাত্র আল্লাহর জিম্মা আল্লাহ পাক ইচ্ছা করলে একজন জাহান্নামীকে ডাইরেক্ট বিনা ওয়াসায়েল কোনো ওয়াসায়েল নাই কোনো যুক্তি নাই তর্ক নাই ডাইরেক্ট জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিক্ষেপ করতে পারেন জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারেন এই ক্ষমতা কার আল্লাহ ইসালিয়াল মাতলুব একা ডাইরেক্ট গন্তব্যস্থানে পৌঁছায়া দেওয়া যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের 70,000 জাদুদার জাদুকরদেরকে এক মুহূর্তের মধ্যে হেদায়েতের একেবারে চরম পর্যায়ে পৌঁছায়া দিয়েছেন এরপরে আর হেদায়েতের কোনো দরজা ছিল না মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করছেন রহনুমাই প্রদর্শন করেছেন কেমন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে লাঠি প্রদর্শন করছে সমস্ত জাদু ধ্বংস করে দিয়েছে তখন তারা বুঝতে পারছে যে না এ সাধারণ কোনো ব্যক্তি না এ কোনো জাদু না কারণ আমাদের চেয়ে বড় জাদুকর গোটা দুনিয়ার মধ্যে নাই কাজে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠির মাধ্যমে সাপ সৃষ্টি করেছেন এটা স্বাভাবিক কোনো জাদু না এটা মুজেজা তাদেরকে আজেজ করে দিয়েছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েতের শেষ তপকায় পৌঁছায় দিয়েছেন এরপরে ফেরাউন তাদেরকে যত কষ্ট দিছে ডাইন হাত কেটে ফেলছে বাম পাও কেটে ফেলছে তাদেরকে শুলিতে ঝুলাইছে কিন্তু ইমান সারে নাই ইমান সারে নাই অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দান করেন তাদেরকে কেউ গোমরা করতে পারে না আর ইরাদাতুত তরিক রাস্তা দেখায়া দেওয়া রাস্তা দেখায়া দেওয়া এর জন্য ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই এই দুই ইরাদাতুত তরিক ইসালাল মাতলুব এই দুইটার মধ্যে ইশকাল বা প্রশ্ন আছে সেদিকে আমি যাব না এর জন্য হযরত বাইজাবি রহমতুল্লাহ আলাই হেদায়েতের এমন সুন্দর একটা অর্থ করছেন যেটা মাঝামাঝি অর্থ যেটা মাঝামাঝি অর্থ সেটা কি আল হেদায়েতু আদ দালালাতু বিল লুৎফে হেদায়েত বলা হয় আনুগত্যের সামগ্রী সৃষ্টি করে পথ প্রদর্শন করা আনুগত্যের সামগ্রী বিষয় বস্তু সৃষ্টি করে পথ প্রদর্শন করা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত করতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ইতাআত করার মতো এমন কিছু বিষয় উপস্থাপন করেন যার মাধ্যমে ওই ব্যক্তি হেদায়েত পেতে পারে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের উপকরণ সৃষ্টি করতে পারেন এর কোনো সীমা নাই এর কোনো শেষ নাই এর মধ্যে একটা আছে ইফাজুল কুওয়া ইফাজাতুল কুওয়া শক্তি দান করা কি দান শক্তি কিসের শক্তি মেধার শক্তি জ্ঞানের শক্তি কলবি শক্তি তার আজ্জা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি যে শক্তির মাধ্যমে ওই ব্যক্তি পথে চলতে পারে এবং গবেষণার মাধ্যমে পথ পেতে পারে ইফাজাতুল কুওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুওয়াত শক্তি দান করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত বা পথ প্রদর্শন করেন কি কথা ঠিক না অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরসালুর রসুল ইরসালুর রসুল ইনজালুল কুতুব অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল প্রেরণের মাধ্যমে এবং কিতাব নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রহনুমাই করেন পথ প্রদর্শন করেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে যে রসুল আসবে নবী আসবে তারা মানুষদেরকে পথ প্রদর্শন করবেন পথ দেখাবেন আল্লাহ পাক কিতাব নাজিল করবেন যে কিতাবের মাধ্যমে তারা কি পথ প্রাপ্ত হবে পথ পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে এইভাবে বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা আমি তাদেরকে ইমাম নিযুক্ত করেছি তারা মানুষদেরকে আমার আদেশ অনুযায়ী পথ প্রদর্শন করে ওয়াজআলনাহু আইম্মাতান
ইয়াহদুনা বি আমরিনা, আমি আয়েম্মা ইমাম নিযুক্ত করেছি যারা আমার আদেশ অনুযায়ী হুকুম অনুযায়ী মানুষদেরকে পথ প্রদর্শন করে। নবীগণ কার হুকুম অনুযায়ী পথ প্রদর্শন করে? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পথ প্রদর্শন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমি এই কোরআনকে নাজেল করেছি যেই কোরআন সঠিক পথ প্রদর্শন করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরসালুর রসুল ওয়া ইনজালুল কুতুব, রসুল প্রেরণের মাধ্যমে এবং কিতাব নাজেল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে রাহনুমাই করেন, পথ প্রদর্শন করেন। কি কথা, ঠিক না? ইসরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন নাম্বার না, এটা হলো দুই, হেফাজতুল কুওয়া, এটা হলো হেফাজতুল কুওয়া শক্তির মাধ্যমে, আর ইরসালুর রসুল ওয়া ইনজালুল কুতুব কিতাব নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক প্রকারে হেদায়েত প্রদর্শন করে, আইয়াকশিবা আলা কুলুবিল আসরার ওয়া ইউরিহিমুল আশিয়া কামা হিয়া বিল ওহিয়ে আও বিল ইলহামে আও বিল মানাফাতি সাদিকাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের ভেদকে উন্মোচন করে দেন, আইয়াকশিবা আলা কুলুবিল কুলুবিল আসরার, কলবের যে ভেদ আছে গোপন রহস্য আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ঘাটন করে দেন, ওয়া ইউরিহিমুল আশিয়া, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন কিছু জিনিস দেখান যার মাধ্যমে তারা হেদায়েত পায়। ওয়া ইয়াকতাসু বিনাইলহিল আম্বিয়া ওয়াল আউলিয়া, হযরত ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই প্রকার যাদের কলব উন্মোচন করে দেন এবং কলবের ভেদ খুলে দেন এবং তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জিনিস উপস্থাপন করেন, এই প্রকারটা খাস হলো নবীদের সাথে এবং আউলিয়াদের সাথে। কাদের সাথে? নবীদের সাথে এবং আউলিয়াদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কালামে পাকের মধ্যে ফরমান, উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদা মুক্তাদিহি, উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি, ওরা ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করছেন, কাজী তুমি তার পথ অনুসরণ করো। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করছেন তুমি তাদের পথ অনুসরণ করো। আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, যারা চেষ্টা করে সাধনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বহুত পথ খুলে দেন। কি কথা, ঠিক না? কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত উপকরণের মাধ্যমে মানুষদেরকে রাহনুমাই করেন, হেদায়েতের পথ প্রদর্শন করেন। এখন কেউ যদি বলে যে না আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত প্রদান করেন, আমি বলবো আসলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত তো দান করেন, সেই দানটার পদ্ধতিটা কি, কি প্রক্রিয়া দান করেন? দালালাতুবির লুৎফে, দালালাতুবির লুৎফে, আনুগত্যের ও আনুগত্যের উপকরণ বিষয় বা বস্তু সৃষ্টি করার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহনুমাই করেন, পথ প্রদর্শন করেন। তাহলে আমি মনে করি যারা মনে করে যে কাউর কাছে যাওয়ার প্রয়োজন নাই, কাউকে অনুসরণ করার প্রয়োজন নাই, আমি তাদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করেছেন, উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদা মুক্তাদিহি, ওর ওই সমস্ত লোক যাদেরকে আমি হেদায়েত প্রদান করেছি এবং তুমি তাদের পথ অনুসরণ করো, তুমি তাদের রাস্তা অনুসরণ করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে অন্য জায়গায় বলেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যা আমার দিকে ঝুঁকে গেছে তোমরা তাদের পথ অনুসরণ করো, তাদের রাস্তা ধরো। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ মুহতাদুন, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো ওই সমস্ত লোকদের যারা হেদায়েতের পরিবর্তে উজাত গ্রহণ করে না। আল্লাহ পাক কি বলেন, অকুনু মা আসাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, অকুনু মা আসাদিকিন, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাতিত্ব গ্রহণ করো। কি কথা, ঠিক না? কাজে যারা মনে করেন যে
হেদায়েত পাওয়ার জন্য কাউর কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমি বলবো আসলে তুমি ভুল করছো। আল্লাহ পাক নিজেই বলেন অত্তাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলার কোনো শেষ নাই, ওসিলার কোনো সীমা নাই, প্রচুর ওসিলা আছে। এখানে আমরা আসছি, এটা হেদায়েতের একটা ওসিলা, এটার উপকরণ। এই যে বয়ান করতেছি, এটা হেদায়েতের একটা উপকরণ। আমরা কিতাব পড়ি, এটা হেদায়েতের উপকরণ, ওসিলা। কাজী তুমি যদি মনে করো কার কাছে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে আমি মনে করি আসলে তুমি কোরআন বুঝো নাই, তফসির বুঝো নাই, তুমি তফসিরের নামে ভকোয়া বুঝি বুঝছো, তোমার সমস্যা আছে। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহির মত মুফাসসির কি বলতেছেন আর তুমি কি বলতেছো? আসলে হেদায়েতের অর্থ তুমি বুঝো নাই। দেখেন আসলে সময়ও শেষ, বেশি কথা বলার সময়ও নেই। তো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দান করেন বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন প্রক্রিয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরমোনাইয়ের মাধ্যমে আমি দেখেছি এটা উপকরণ, এটাও কি একটা মাধ্যম, কি করে ঠিক না? আর দালাল তো বিলুৎফ, এইটা হলো হেদায়েত একটা উপকরণ, কি উপকরণ না? যে ওয়াজ নসিহাতের মাজলিসগুলি করা হয়, যে নসিহাত করা হয়, সেই নসিহাতগুলি কেন করা হয় ভাই? হেদায়েতের জন্য না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের উপকরণের সৃষ্টির মাধ্যমে মানুষদেরকে হেদায়েত করেন। যদি হেদায়েতের উপকরণই না হয় তাহলে মানুষ হেদায়েত পাবে কিভাবে? এর জন্য আমার কাজ কি, আমার কাজটা কি? আল্লাহ পাক বলেন আল্লাজিনা জাহাদু ফিনা, যে আমাকে পাওয়ার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, এটা হলো আমার দায়িত্ব, এটা হলো আমার দায়িত্ব। লানাহদিয়ার নাম সুবুলানা, যদি সাধনা করো, চেষ্টা করো, তাহলে আমি আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলে দেব। তাহলে আমার থেকে হবে চেষ্টা, আমার থেকে হবে উপকরণের জায়গায় যাওয়া, যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে হেদায়েত খোঁজ করা। যদি আমি আমার থেকে হেদায়েত খোঁজ করতে পারি, যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে যেতে পারি, তাহলে আল্লাহ পাকের ওয়াদা লানাহদিয়ার নাম সুবুলানা, তাহলে আমি তোমাদেরকে ডাইরেক্ট বহুত হেদায়েতের পথ দেখায় দেব। তা আমার থেকে হবে সাধনা, চেষ্টা, আমার মাওলার তরফ থেকে কি হবে? হেদায়েতের মালা, হেদায়েতের মালাটা আমার মাওলা আমার গলায় পরাইয়া দেবে। তো এখানে আসছি কেন? এই যে বাড়ির থেকে আসছেন, এই শীতের মধ্যে থাকছেন, খেতে পারেন না, চলতে পারেন না, খানা নাই, পিনা নাই, বাথরুমের কষ্ট, এত সাধনা আপনি কেন করতেছেন? এত সাধনার উদ্দেশ্যটা কি? এই যে আপনার থেকে আমার থেকে এই সাধনা পাওয়া গেছে, চেষ্টা পাওয়া গেছে, যেখানে হেদায়েত পাওয়া যায় সেই উপকরণের জায়গায় চলে আসি, এখন আল্লাহ পাকের ওয়াদা কি? লানাহদিয়ার নাম সুবুলানা, আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দেব। আসলে দেখেন কোরআনের সাথে বাস্তবতার কত মিল আছে, আমার নজরে দেখছি, আমি দেখি নাই, এখানে লক্ষ লক্ষ মানুষ দেখেছে, চরমোনাই এমনও মানুষ আসছে যাদের কাছে হেদায়েতের কোনো সোয়া ছিল না, গন্ধ ছিল না, যাদের চেহারার মধ্যে হেদায়েতের ছাপ ছিল না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, দিনের কাছেও যেত না, কিন্তু চরমোনাই উপকরণের কাছে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে হেদায়েত দান করছেন মনে হয় যেন সাক্ষাৎ আল্লাহর ওলি হয়ে গেছে। হাজা কিসমুন ইয়াক্তাসু বিনাইলিহিল আম্বিয়া ওয়াল আউলিয়াউ। আমি তো মনে করি এই চরমনায় ময়দান আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়াকশফা আলা কুলুবি সারায়ের ওয়া ইউরিহিমুল আশিয়া, হাজার এরকম মানুষ আছে যাদের কাশ্ম খোলা হয়ে গেছে, অনেক নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের সামনে হাজির করেছে। এটা কিন্তু খাস কাদের জন্য? আম্বিয়া এবং আউলিয়াদের জন্য। এখানে ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাই নবীদের সাথে আউলিয়াদেরকে নিয়ে আসছেন, ওলির বহুবচন আউলিয়া, তিনি নবীদের সাথে খাস করেন নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসরার গোপন ভেদ প্রকাশ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে এমন কিছু এলকা এলহাম এবং কাশফ এবং মানাবাতে সাদেকা এবং সত্য স্বপ্ন তারা দেখার মাধ্যমে তাদের কলবের অবস্থা হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পুরাপুরি তফকা তাদেরকে পৌঁছায় দেয়। উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবহুদা মুক্তাদিহি, আল্লাহ ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট হেদায়েত পথ হেদায়েত দান করছেন, বরং তোমরা কি করো, তাদের তুমি তাদের পথ অনুসরণ করো। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পরিপূর্ণ হেদায়েত পাওয়ার এবং হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।
এখন আমরা